ইজ্জতের মালিক আল্লাহ, ক্ষমতা তো আসলে মানুষের না, ক্ষমতার মালিক আল্লাহ। আমি বিকল বাজার বাংলাদেশ থেকে মুন্সিগঞ্জে এক আসনে, এর আগে সেখান থেকে আমি তিনবার নির্বাচন করেছি, তিনবার বিজয়ী হয়েছি। এর আগে আমার বাবা পাঁচবার নির্বাচন করেছে, পাঁচবার বিজয়ী হয়েছে, আমার দাদা দুবার নির্বাচন। আবার একটু শুরু থেকে একটু বলবেন মনোনীত প্রার্থী হিসেবে মুন্সিগঞ্জ এক শ্রীনগর সিনাদিখান নির্বাচনী এলাকা থেকে লড়ছি। এই আসনে এর আগে আমি তিনবার নির্বাচন করেছি, বিজয় হয়েছি আল্লাহর রহমতে। আমার বাবা পাঁচবার নির্বাচন করে বিজয় হয়েছেন, আমার দাদা দুবার নির্বাচন করে বিজয় হয়েছেন, দশবার আমরা আল্লাহর রহমতে বিক্রম কাছে পরীক্ষা দিয়ে এসেছি। আমাদের মানুষের সাথে যে সম্পর্ক রয়েছে আমরা আবার আশা করছি ইনশাল্লাহ বিজয় আমাদের শুরু হচ্ছে। আমার মনোনয়নপত্র বাতিল হয়েছিল একটি ভুতুরে কারণে। প্রায় ১৩ বছর আগে কোনো একটি কোম্পানির জামিনদার হিসেবে আমাকে দেখা হয়েছিল এবং বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টেও জামিনদার হিসেবে আমাকে নেওয়া হয়। তারপরেও কেন হঠাৎ করে দেখানো হয়েছে সেসব ঝগড়া বিবাদে নাই বা গেলাম, তবে আমি সেই কোম্পানির সাথে যোগাযোগ করেছি এবং তারা আমাকে জানিয়েছে যে নভেম্বর মাসে তাদের পেমেন্ট পুরো দেওয়া ছিল এবং তাদের নামে আমি সেই ব্রাঞ্চে তখন গিয়েছি, যে ব্রাঞ্চের কথা উল্লেখ করা হয়েছে, যে আল আরাফা ব্যাংক ইসলামিক ব্যাংক বনানী ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের ম্যানেজারও আজকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনে। তিনিও জানিয়েছেন যে ২৬ তারিখে সেই কোম্পানি পেমেন্ট করেছে, ২৯ তারিখে ভোট দিন অ্যাপ্রুভাল হয়েছে এবং তাদের বিরুদ্ধে কোনো হ্যাঁ অবশ্যই আমরা নির্বাচনে আমাদের লোকজন যদি ধাক্কা খেয়েছে বাতিল হয়। আমি এর আগে ১০ বার নির্বাচন হয়েছে, কখনো মনোনয়নপত্র বাতিল হয়নি, তাও আর ঋণ খেলাপি হিসেবে, কারণ আমি তো কোনো বড় ব্যবসায়ী নেই, আমার নামে কোনো ঋণই নাই, আমার নিজেরও কোনো ঋণ নাই, কোনো কোম্পানির নামেও ঋণ নাই, আমার ক্রেডিট কার্ডের ব্যালেন্সও জিরো, অন্য কিছু হয়তো বুঝতাম, ঋণ খেলাপি করে আমি প্রথমে ডাক হয়েছিলাম। যাই হোক, আল্লাহ তাআলার রহমতে আমি বলি যে ইজ্জতের মালিক আল্লাহ, ক্ষমতা তো আসলে মানুষের না, ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, মানুষ কখনো ক্ষমতার মালিক না, কিন্তু ইজ্জতের মালিক আল্লাহ এবং আল্লাহ তাআলা যে ইজ্জতটা দিয়েছেন সেভাবে আজকের আমি নির্বাচন কমিশন আর অন্যান্যগুলো দেখলাম তারা যেভাবে আপিল শুনানি করছেন, আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত ফেয়ার এবং ট্রান্সপারেন্ট ওয়েতে জিনিসটি চলছে এবং এভাবে যদি চলতে থাকে তাহলে আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন নিরপেক্ষতার পরীক্ষায় সসম্মান হয়েছে। এর আগে ৫ আর ১ ৬ ৬ বার আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে এমপি হয়েছে, বিএনপি প্রার্থীকেও পরাজিত করে এমপি হয়েছে, এবার একই ঘটনা পুনরাবৃত্তি করবে ইনশাল্লাহ। আমি শুনছি এবং কোনো আভাস দিচ্ছি, কথা তো অনেক কিছু শুনি, আমার মনে হয় যে আন্তর্জাতিক চাপে নির্বাচন বানচাল হতে পারে, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয় দলের দল নির্বাচনে আসলে একটা উৎসব মুখ এসে নির্বাচনটা আরও অনেক বেশি কোয়ালিফাইড হতে পারে, সেটা হচ্ছে নির্বাচন হয়েও যায় যেভাবে বলে আমার কাছে সেরকম মনে হয় না, নির্বাচন হয়েই যাবে। আপনি বলছেন নির্বাচন যদি না হয় এরকম কোনো সম্ভাবনা দেখছি না, আর নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হয়, নির্বাচনে ভোটার উপস্থিতি হয় কি না, নির্বাচনের পরিবেশ ঠিক রাখা যায় কি না, নির্বাচন কমিশন কেমন কাজ করে, সব কিছুর উপর নির্ভর করছে এই নির্বাচনের ফলাফলের পর সেই সরকার কীভাবে দেশ চালাবে, কতদিন চলবে সেগুলো তার উপর নির্ভর করে। বর্তমানে এমন কোনো পরিস্থিতি নাই যে নির্বাচন হবে না আবার নির্বাচন হলে সরকার পড়ে যাবে, এরকম কোনো পরিস্থিতি বাংলাদেশে নাই। আমি অনেক বেশি আশাবাদী, আমি পৃথিবীর বেশিরভাগ দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, আমাদের দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে মানুষ খুব বেশি আশা প্রকাশ করে না, তো ৭ তারিখে নির্বাচনের পরেই প্রকাশিত হবে, আমি মনে করি দেখা যাবে, আমরা বলতে পারবো যে আসলে বাংলাদেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব। তাহলে মহি ভাই, গত দুটো নির্বাচন অপেক্ষা করুন, দুটো নির্বাচন ভালো হয়নি, গত দুটো নির্বাচনের যে ভালো যে কারণে হয়নি সেখান থেকে শিক্ষা নিয়ে এই নির্বাচন কমিশন এবং এই সরকার শুভ উদ্যোগ গ্রহণ করবেন এটা প্রত্যাশা করি, কতটুকু প্রত্যাশা পূরণ হবে ৭ তারিখের পরেই বলতে পারবো। এই পুরো জিনিসটি নির্ভর করে পলিটিক্যাল উইল বা রাজনৈতিক সদিচ্ছার উপর। আমার কাছে মনে হয় আমি আশা করছি প্রত্যাশা করছি নির্বাচন কমিশনের এবং এই সরকারের সেই রাজনৈতিক অঙ্গীকারটা রয়েছে, এই নির্বাচন কমিশনের সেই ইচ্ছাটা রয়েছে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করবার, তারা আসলে কী করবেন সেটা জবাব ৭ তারিখের আগে দেওয়া সম্ভব না, আমি প্রত্যাশা করছি।